ফ্রেন্ডস, আমি আবার এসে গেছি। আমি মৌমিতা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের একটা আচারের রেসিপি শেয়ার করতে চলে এসেছি তোমাদের কাছে। তো আমের আচার দেখেই বুঝতে পারছো, আমগুলোকে আগের দিন কেটে রাখা হয়েছিল আর কেটে রেখে একটু শুকনো রোদে শুকোতে দেওয়া হয়েছিল। তো সেইটাই আজকে বানানোর একটু চেষ্টা করছি। দেখো, ভাল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্টস করো, আর বেশি বেশি করে লাইক করো, ঠিক আছে? আর আমের আচারটা একদম সোজা এবং সহজ ঘরোয়া পদ্ধতিতে বানানোর চেষ্টা করছি, ঠিক আছে? চলো। হ্যাঁ ফ্রেন্ডস, দেখো আমি ওই কড়াইটা গ্যাসে বসিয়ে নিয়ে তার মধ্যে একটু সর্ষের তেল আমি অ্যাড করে নিয়েছি। সর্ষের তেলে রান্নাটা, মানে আচারটা হবে, সবাই জানো, সবাই করো, এটা খুব সহজ পদ্ধতি। যাই হোক, চলো, সর্ষের তেল গরম হয়ে গেলে আমি দেব 5 ফোড়ন, ঠিক আছে? 5 ফোড়নটা দিয়ে নেব। আর যে আমটা তোমাদের আজকে দেখালাম ওটা কিন্তু টোটালি আমার নিজের গাছের আম, কাঁচা মিঠা আম, সেই দিয়েই তৈরি হচ্ছে আজকের আচারটা, ঠিক আছে? তো নিজের গাছের আমের আচার তৈরি করার মজাটাই আলাদা, তাই না? তো চলো দেখি। তো চলো, তেলটা দেখো আমার মোটামুটি গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এরপরে আমি 5 ফোড়নটা দিয়ে নেব, খুবই সামান্য পরিমাণে 5 ফোড়নটা দিতে হবে। 5 ফোড়নটা দিয়ে নিলাম। এবার আমগুলোকে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি, কারণ আমগুলোকে একটু 5 ফোড়ন আর তেলের সাহায্যে ভেজে নিতে হবে। ওকে, দেখো এইভাবে আমগুলোকে ভেজে নিচ্ছে। দেখো আমগুলোকে ভেজে নেওয়া হচ্ছে, মোটামুটি একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি চিনি অ্যাড করে নেব, ঠিক আছে? এই আমগুলোর মধ্যে এখনই আমি চিনিটা অ্যাড করে নিচ্ছি। মোটামুটি 1 কাপ মতো চিনি দেওয়া হলো, ঠিক আছে? তো যেহেতু কাঁচা মিঠে আম, সেই জন্য কিন্তু চিনির পরিমাণটা একটু কমই দিলাম। যদি লাগে পরে অ্যাড করতে হবে, আপাতত আমি 1 কাপ মতো চিনি অ্যাড করে নিলাম। আর এখানে আম আছে মোটামুটি ধরে রাখো 7 থেকে 8 খানা। ওকে, এরপরে আমি সামান্য পরিমাণে নুন, আন্দাজ মতো স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে নেব। আন্দাজ মতো নুন অ্যাড করে নিলাম। এটা আমার মায়ের রেসিপি, একদম ঘরোয়া রেসিপি, একদম সোজা, মানে খুব সহজে চটজলদি একটা আচার, চট করে বানিয়ে নেওয়ার মতো একটা রেসিপি। এবার চিনিটা গলবে, দেখো চিনিটা একদম রসের মতো হয়ে যাবে, ততক্ষণ অবধি চিনিটাকে এইভাবে নাড়িয়ে যেতে হবে, ঠিক আছে? এইভাবেই নাড়িয়ে যেতে হচ্ছে চিনিটা, যতক্ষণ না গলে রসের মতো চিটচিটে না হয়। ওকে, আর ততক্ষণ আমটাও মোটামুটি একটু সেদ্ধ হালকা হয়ে যাবে। ফ্রেন্ডস, আমি ভাজা মশলাটাও একটা জায়গায় হালকা খোলায় ভেজে নিয়ে, শুকনো খোলায় ভেজে নিয়ে আমি এটা হামানদিস্তের মধ্যে একটু হালকা করে ক্রাশ করে নিয়েছি, ঠিক আছে? দেখো ফ্রেন্ডস, চিনিটা দেওয়ার পরে এরকম রস হয়ে গেছে, আমগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখো দেখো আমগুলো কিন্তু, এ দেখো দেখছো, নরম হয়ে গেছে আমগুলো, এই দেখো একদম নরম হয়ে গেছে, ঠিক আছে? তো এরপরে আমি কি করব সেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখছো ঝোলঝোল যে ব্যাপারটা, ঝোলঝোল যে ব্যাপারটা দেখতে পাচ্ছো, সেটা আরেকটু কিন্তু আমরা টানিয়ে নেব, ঠিক আছে? টানিয়ে নিয়ে আরেকটু মাখা মাখা ব্যাপারটা করব, তারপরে ভাজা মশলা অ্যাড করে দেবো। আর একটু ছিটে ছিটে মতো হবে, এখনও একটু জল ভাব রয়ে গেছে, কারণ আম থেকেও তো কিছু জল বেরোয়, সেই জল ভাবটা রয়ে গেছে, সেইটা পুরো একদম মজিয়ে ফেলবো, ঠিক আছে? তো এরপরে যখন ভাজা মশলাটা দেবো, ভাজা মশলাটা দেওয়ার পরে আমি নাবিয়ে ফেলবো। নাবিয়ে ফেললে কিন্তু আমার আচার কিন্তু টোটালি রেডি হয়ে যাবে, আর খুব ভালো কিন্তু টেস্ট হয়, একদম ইজি ওয়েতে বানানো। তোমরা বানিয়ে দেখো ফ্রেন্ডস, যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটা অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আরও আরও আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো প্লিজ, ঠিক আছে? তো ভাজা মশলা যখন অ্যাড করব, তখন আবার আমি তোমাদের কাছে আসছি, ততক্ষণ একটু এটা জলটা মরে যাক, ওকে? তো ফ্রেন্ডস দেখো, আমার জলটা কিন্তু অনেকটা মরে গেছে, দেখতে পাচ্ছো শুকিয়ে এসছে। এরপরে দেখো আমি ভাজা মশলা কিন্তু অ্যাড করে দিচ্ছি। দারুণ একটা গন্ধ বেরোচ্ছে পুরো আচারের,
ভীষণ ভালো লাগছে ফ্রেন্ডস। তো এরপরে আমি নাবিয়ে নিচ্ছি, ওকে এটা মাখিয়ে নিই, ভালো করে মাখিয়ে নিয়ে এরপরে আমি একটা পাত্রে, এরপরে দেখো এটাকে আমি ঠান্ডা করতে দিচ্ছি, ঠান্ডা করে আমি শিশিতে ঢেলে নেব। তো আজকের ভিডিও এইটুকুই, আচারটা ব্যাস বানানো আমার কমপ্লিট। আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না, ওকে? তো চলো আজকের মতো আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার ফিরে আসবো। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।